আপডেট হয়ে যাবে, চ্যাটে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে যে ক্লাসগুলো হচ্ছে আপডেট ক্লাস নিজ দায়িত্বে হচ্ছে কপি করে রেখে দেন। ওকে, তাহলে আমরা আজকে করব, আমরা হচ্ছে কোম্পানি কোম্পানি হচ্ছে লিডের কোম্পানি লিডের আরো কিছু রিসোর্স আমরা দেখব। এই রিসোর্সগুলো আমরা দেখে কোম্পানির সাইডটাকে আমরা আজকে খতম করে দিব। মানে যত ধরনের কোম্পানির লিড আছে আপনি যেন কালেক্ট করতে পারেন, যত ধরনের কোম্পানি আছে, ঠিক আছে, সেটা ইউএস এর হোক, ইউকে এর হোক। হ্যাঁ, আপনাকে একটা সোর্স দেখাই দিচ্ছি, সেই সোর্স থেকে আপনাকে তথ্য কালেক্ট করতে হবে, এটা হলো শেষ সোর্স। আর এর বাইরেও আমাদের হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য বিভিন্ন ধরনের বিজনেস মানে তথ্য কালেক্ট করার জন্য কিছু তথ্যের ভাণ্ডার রয়েছে, সেটা এক একটা দেশ এক এক রকম। সাধারণত আমরা কাজ করি বড় বড় প্রতিষ্ঠান মানে দেশের জন্য, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, ফ্রান্স, জার্মান, জাপান, এই কান্ট্রিগুলোর জন্য। মূলত ফ্রিল্যান্সিং বলতে 70-80% ইউএসএ কে বুঝি আমরা যারা ফ্রিল্যান্সিং করি, কারণ সমগ্র বিশ্বটাই ওই বর্তমানে ইউএসএ এর আন্ডারে চলছে এবং সমগ্র ব্যবসায়ী ইউএসএ তে। বাকি প্রতিষ্ঠানগুলো বাকি কান্ট্রিগুলোর কাজ ভালো, সে কাজগুলো করে মজা পাওয়া যায়। মানুষ যেমন আমাদের, আমরা বিভিন্ন রকম ক্ষেত্রভেদে হচ্ছে আমরা ওই আমাদের বায়ারও ওরকম হয়ে থাকে। এখন আমরা আজকে গতদিন ক্লাসে গত ক্লাসটাতে আমরা দেখেছিলাম কোম্পানি কি, কোম্পানি লিড কি, কোম্পানি লিড কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে আমরা গুগল সিটে কোম্পানি লিডটা প্রিপেয়ার করব, এ বিষয়গুলো। এর পেড টুলস রয়েছে, নর্মাল রয়েছে, আমরা আগে নর্মালি কালেক্ট করা শিখছি, যখন নর্মালি আমরা একদম প্রস্তুত হয়ে যাব তখন আমরা আবার কোম্পানি বাদ দিয়ে আমরা সিইউ হচ্ছে লেভেলে যাব। সিইউ লেভেল কমপ্লিট যখন হবে নর্মাল ওয়েতে, তখন আমরা পেড টুলসে যাব। এই হলো আমাদের হচ্ছে ওয়ে, মানে কাজ শেখার ওয়ে আর কি। কারণ আমি যদি আগে আপনাকে সহজ পথটা দেখাই দিই, তাহলে আপনি কঠিন পথটা কি করবেন না, কঠিন পথটা শিখবেন না। তাহলে আগে কঠিন পথটা শিখতে হবে, পরে সহজ পথটা। এ হলো ব্যাপার। এর মূল কারণ হলো যে আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, আমাদের হাজার আমাদের পেড টুলস থাক, আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে ওই সহজ পথ অবলম্বন, মানে এই মানে এই আপনার নর্মাল ওয়েতে কাজ জানতেই হয়। এই জানাতে অনেকগুলো সুযোগ সুবিধা থাকে, কারণ বায়ারকে কনভিন্স করা, বায়ারকে বোঝানো, বায়ারকে কাজের ধরনটা তার কি বোঝাতে চাচ্ছে সেটা বোঝা, নিজে বুঝতে পারা, এই বিষয়গুলো অনেক থাকে আর কি। তো অ্যাজ এ প্রতিষ্ঠানের ট্রেনার হিসেবে বা শিক্ষক হিসেবে আমি সবসময় আপনাদেরকে ভালোবাসি। অনেককে অনেক সময় হয়তো কড়া কথা বলে দিব শেখাতে গিয়ে, এটা নিজে পার্সোনালি নেওয়া যাবে না যে আমাকেই বললো, ঠিক আছে। কারণ কি, যে আপনি যদি শাসনের মধ্যে থাকেন, একটা শৃঙ্খলার মধ্যে থাকেন, তাহলে আপনি ভালো করবেন। আর্মিরা 80 বছর বাঁচে, আমার মনে হয় না যে 80 বছরের নিচে কেউ মরে, 70-80 বছরের নিচে কেউ মরে না আর্মিরা, খুব কম, 70 বছর মিনিমাম ওদের মানে আয়ু। এর কারণ হচ্ছে যে তারা একটা স্ট্রাগলের মধ্যে থাকে, তার একটা ট্রেনিং এর মধ্যে থাকে। ওরা সকাল 4টার সময় উঠে, কিন্তু আমরা কিন্তু 4টার সময় উঠি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদের ইসলাম ধর্মে কুরআনেই বলেছে যে কি, দ্রুত ঘুমানো, দ্রুত ওঠা, তাই কি না? তো ওরা যেমন শৃঙ্খলার মধ্যে থাকে, আমরাও ঠিক একটা শৃঙ্খলার মধ্যে থাকব। শৃঙ্খলার মধ্যে থাকলে আমরা সাকসেস হতে পারবো। আর যদি নিজের মতো করে এগোয় যে এটা সেটা, বহুত জ্ঞান অর্জন করছি, ভিডিওর বাইরেও অনেক ভিডিও দেখছি, দেখেন ভালো কথা, বাট আমি যা দিয়ে ডেলিভারি দিচ্ছি তা যদি শতভাগ অ্যাবজর্ব করতে পারেন, মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? আমি এই কথাগুলো না বলেও কোর্সটা কমপ্লিট করতে পারি, শুরু করতে পারি। যে আমার একটা স্টুডেন্ট কাজ পাচ্ছে, আর এক স্টুডেন্ট কাজ পাচ্ছে, আর এক স্টুডেন্ট কাজ পাচ্ছে, এর মূলে রয়েছে আমি যে থেরাপি দিই, স্টেজ বাই স্টেজ থেরাপি দিই। কারণ অন্যদের মতো হলে দেখেন, ও কাজ পাইছে, ওকে কিন্তু রিপ্লে করতে হয়নি। ওই যে আরেকজন শুভ কাজ পাইছে, ওকে কিন্তু রিপ্লে করতে হয়নি, কাজ দেখায় দিলাম না, বুঝাইয়া দিলাম না, ও নিজে নিজেই বুঝে। এর কারণ হলো যে ক্লাসের কন্টেন্ট ধরে ধরে আগানো। যখন আপনি ধরে ধরে আগাবেন, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন হোমওয়ার্কগুলো যখন করবেন। আর যদি ধরে ধরে না আগান,
অনেক কিছু মনে করেন শিখছেন, এটাও শিখছেন, ওটাও শিখছেন, ওটাও শিখছেন, তখন কিন্তু কিছুই হবে না। তো চলুন আজকে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আমরা কোম্পানি লিডগুলো কালেক্ট করা দেখেছি, দেখব বিভিন্ন দেশের। তো আমরা দেখেছিলাম গতদিন ইয়েলো পেজ, ইয়েলো পেজ ফর ইউএসএ। তাহলে ঠিক এইরকমই ইয়েলো পেজের মতো আর একটা পেজ আছে, সেই পেজটা হলো ইয়েল্প, ইয়েল্প পেজ। হ্যাঁ, ইয়েল্প পেজ, পেজ ফর ইউএসএ। এই দেখ এইটা এখন ঠিক আমি ওই একই ভাবেই এখানেও সার্চ দিতে পারি। কিভাবে? যে এই দেখেন রেস্টুরেন্ট আগে চলে আসছে। হ্যাঁ, তো এইখানে এখানে হাজার হাজার বিজনেস রয়েছে, হাজার হাজার বিজনেসের তথ্য রয়েছে। এখন বলবেন যে স্যার এরা এরা এত তথ্য পায় কিভাবে, মানে একটা মনের মধ্যে প্রশ্ন। এরা এত তথ্য পাওয়ার কারণ হলো যে এইটা হলো আমরা যেমন গুগলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে যাই, তখন একটা একটা প্রতিষ্ঠান অল সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক করে। এই লিঙ্ক করার কারণ হলো দেখেন আমি এখানে লিখলাম ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ইন্টার দিলাম। এ দেখেন ডানে আসলো গুগল মাই বিজনেস, তার মানে গুগলের ম্যাপে এটা আমার কি রয়েছে, ইন্ডেক্সিং করা আছে অমুক জায়গাতে। এটা হলো রাজশাহীর আমার এই জায়গায় আমার বাসা এই জায়গায়, তাহলে এই জায়গায় ইন্ডেক্সিং করা আছে। আচ্ছা, ইন্ডেক্সিং করা আছে, ভালো কথা। দেখেন নিচে কি রয়েছে, লিঙ্কডইন চলে আসছে, ফেসবুক চলে আসছে, তার মানে আমার এই বিজনেসের তথ্য কিন্তু লিঙ্কডইনে আছে, ফেসবুকে আছে। তার জন্যই কিন্তু গুগল যখন বেশি পরিচিত হয়েছে, এটা আপনার করলে সাথে সাথে হবে না, এই জিনিসগুলো সাথে সাথে হয় না। আপনি যদি মনে করেন আজকে আপনি করবেন, সাথে সাথে এটা দেখাবে, দেখাবে না, তখনই দেখাবে যখন এগুলো নিয়ে এগুলো মানুষ সার্চ করে বেশি, এই এই ফেসবুকটা যখন মানুষ সার্চ করে বেশি। তাহলে এটা কার ফেসবুক দেখেন, এই দেখ আমার ফেসবুক, কারণ এইটা হলো আমার পেজ। তাহলে এই পেজটা গুগলের কাছে পরিচিত বলে কিন্তু ও এখানে টান দিয়ে নিয়ে আসছে যে এটার মালিক এই। হ্যাঁ, আবার লিঙ্কডইনকে, লিঙ্কডইনটা কিন্তু এখানে আছে, এই পেজে আমার লিঙ্কডইন নাই, পরিচিত পরিচিত বলে ও টান দিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে আমার বিভিন্ন ইমেজ ইমেজ সবগুলো টান দিয়ে নিয়ে আসছে, ইমেজ আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। তাহলে এটার কারণ হলো একটাই, যে এই যে এখানে লোকাল লিস্টিং করে, এটা হলো লোকাল লিস্টিং এর একটা জায়গা। গুগলে যেমন লোকাল লিস্টিং করে, এই ইয়েল্প পেজে লোকাল লিস্টিং করে। এই লোকাল লিস্টিং করার অর্থ হলো এই যে সার্চ ইঞ্জিনে একটা প্রতিষ্ঠানকে যখন পরিচয় করিয়ে দিতে হয় বা দেয়া হয়, তখন সকল সার্চ ইঞ্জিন গুলোতে যদি একই নাম ব্যবহার করা হয়, একই তথ্য ব্যবহার করা হয়, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানটা সহজেই র্যাঙ্ক করে, তথ্য সহজে মানুষ খুঁজে পায়। তখন কি হয়, তার সম্পর্কে মানুষ জানছে, কারণ একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান কি হচ্ছে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি মানুষকে জানাবো, তাই কিনা? জানালে তো আমার হচ্ছে মানুষ আমার সম্পর্কে বুঝবে, জানবে, আমার সার্ভিস বাড়বে, আমার হচ্ছে সেবার মান বাড়বে, আমার হচ্ছে সেবা সেল হবে বেশি, আমার সার্ভিস সেল হবে বেশি। এখন মানুষ যদি আমাকে না জানে, মানুষ যদি আমাকে না পায়, তাহলে তো লাভ নাই, তাই না? এখন ধরেন আপনারা আমার সম্পর্কে জেনেছেন, জানছেন, বুঝছেন, শুনছেন, বলেই তো আপনারা আমার কাছে শিখছেন, ঠিক? এই যে লোকাল লিস্টিং গুলো, লোকাল লিস্টিং গুলোর এগুলো হলো লোকাল লিস্টিং এর প্লেস। ইয়েলো পেজ, ইয়েল্প পেজ, গুগল মাই বিজনেস, এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো তথ্য যদি কোনো কোম্পানি না পান, তাহলে দেখবেন যে এই গুগল ম্যাপের কাছে আছে। কারণ একটা প্রতিষ্ঠান আজকে হইলো, ও কিন্তু দেখাতে চায় যে গুগল এইখানে আমার প্রতিষ্ঠান, এই জায়গাটাতে আমার প্রতিষ্ঠান। হ্যাঁ, তখন কিন্তু ওই গুগল ম্যাপে এরকম করে তথ্য ওর দেয় যে এইখানে এই আছে, সব আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই এই যে লিস্টিং, এই এই লিস্টিং থেকে, এই যে তথ্যের ভান্ডার, এই তথ্যের ভান্ডার থেকে আমরা কি করতে পারবো, তথ্য সংগ্রহ করতে পারবো। কার? ওই সমস্ত টার্গেটেড কোম্পানিগুলোর, যেগুলো বায়ার আমার কাছে চায়।
যেগুলো বায়ার আমার কাছে চায়, কেন চায়, কি জন্য চায়, কি করবে তারা, এগুলো অলরেডি আমরা কি করেছি বেসিক ক্লাসে আলোচনা করে এসেছি। তাহলে এখন আমি যেটা করব, আমি এখান থেকেও খুঁজবো কি রিয়েল এস্টেট, সাপোজ রিয়েল এস্টেট এজেন্ট, দেখেন বা রিয়েল এস্টেট এজেন্ট দিলাম, সার্চ দিলাম, তাহলে রিয়েল এস্টেট এজেন্ট সার্চ দিলাম। এখন আমি এই সার্চটাকে আমাকে কোথায় দিতে হবে, যেহেতু আমি কি করব একবারে সব তথ্যগুলো নিব, তাই কি না, আমার তথ্যগুলো একবারে আমি নিব। তাহলে আমি এই তথ্যগুলো একবারে নিয়ে নিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই আমার গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে আসলাম, যেহেতু আমরা সফটওয়্যার ইউজ করব, তাহলে আমরা এখানে yelp.com এ দিলাম। অনেকের এইটা করতে গিয়ে বলবে ফরবিডেন, তোমার আসছে না, তখন আপনাকে মোবাইলের আইপি চেঞ্জ করতে হবে, মানে নেট ইন্টারনেট কানেকশন চেঞ্জ করতে হবে, অথবা আপনার ব্রডব্যান্ড দিলে, মানে এগুলো সাধারণত স্পিড চায়, একটু ইন্টারনেট স্পিডটা ভালো হলে এরা সমস্যা করে না। তাহলে এখন এখানে কি তথ্য নেওয়ার জন্য আমাকে কি অ্যাকাউন্ট খুলতে হবে, না অ্যাকাউন্ট তারাই খুলে যারা তাদের তথ্যগুলো লিস্টিং করে আর কি। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখন যেটা করব সেটা হলো এখানে দিলাম রেস্টুরেন্ট, এই রিয়েল এস্টেট, আমি রিয়েল এস্টেট দিয়ে খুঁজছি এই কারণে যে এখানে অনেক হাজার হাজার বিজনেস রয়েছে, আপনি যা মন চাইবেন তাই খোঁজা যাবে এখান থেকে, কিন্তু রিয়েল এস্টেটে তো ইমেলগুলো সহজে পাওয়া যায় এই জন্য। আচ্ছা রেস্টুরেন্ট নিই, রেস্টুরেন্ট নিয়ে নেবো কোথেকে, ক্যালিফোর্নিয়া থেকে সাপোজ, আপনি এখন চাচ্ছেন আপনার বায়ার চাচ্ছেন যে টেক্সাস থেকে নিতে, এই দেখেন টেক্সাস, আচ্ছা টেক্সাস, টেক্সাস সিটি থেকে, তাহলে আপনি এখন এই যে সার্চ 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 রে চলে গেছে, এই দেখেন রেস্টুরেন্ট টেক্সাসে আসতে লাগলো। তাহলে আমরা এটা কিভাবে হচ্ছে কাজ করে এই ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং, এটা আপনারা নিঃসন্দেহে শিখে ফেলেছেন ইতিমধ্যে গত ক্লাসে। আচ্ছা এখন আমরা ক্লিক দিব, একটাই কপি মানে ইয়া করে দেখাবো বা দুই পেজ দেখাবো, এগুলো আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন, দেখেন 30টা 23টা চলে আসলো। এখন আমি ইনফিনিট স্ক্রল করব, ইনফিনিট স্ক্রল করে পরের পেজে যাব, এই এইখানে হলো পরের পেজ, তাহলে পরের পেজে গেলাম, তাহলে আমার এটা কি করব স্ক্রল করব, আমার ডাবল হয়ে গেল, আবার পরের পেজ যাব। তাহলে ঠিক এভাবে করে আমরা কি করব তথ্যগুলো স্ক্র্যাপ করতে পারছি, আমরা তথ্যগুলো স্ক্র্যাপ করতে পারছি এবং ইমেলও বের করতে পারছি। এটা কি আমরা পারছি কিনা বলেন, তাহলে আমি নেক্সট স্টেপে যাব, সবাই পারছি কিনা বলতে হবে, দেখাতে হবে হাত, পারেননি কে এটা বলেন, পারেননি কে, পারেননি কেউ, এমন কেউ আছেন, তার মানে সবাই পারছি। তাহলে আমি মানে আমি আমি আপনাদের অবস্থানটা বুঝছি যে আপনারা কোন পর্যায়ে আছেন, এবং আমি তো অ্যাডভান্সে যাচ্ছি আস্তে আস্তে, তাই না। এখন আমার স্টুডেন্ট যদি মাথায় না নেয় অ্যাডভান্স, তাহলে ওকে তো আমাকে খাওয়াতে হবে। তাহলে আমরা সবাই কি ইনশাল্লাহ সবাই পারছি এতটুকু কাজ, কাউসার ভাই আপনি কি পারছেন, আপনি তো সিনিয়র মানুষ পারছেন ইনশাল্লাহ, তাহলে আমরা সবাই পারছি, ওকে ফাইন। তাহলে আমরা কলম আছে না ওখানে একটা, কি ভাই আপনারা ওখানে আপনারা যারা ক্লাস করবেন ক্লাসে কথা সাবধানে বলবেন, ক্লাসের সময়তে ফ্যামিলির সঙ্গে কথা বলা যাবে না, আর যদি বলেন তাহলে মাইক্রোফোন বন্ধ করে বলবেন। আচ্ছা এখন আমরা আসি, তাহলে এই ইয়েলপ দেখালাম, এখন যদি আপনার হয় যে ভাইয়া ইউকের জন্য কি, এখন আমি এই ইউকে বা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম ইয়েলো পেজ দিলাম, সার্চ দিলাম, হ্যাঁ যে আমার তথ্য লাগবে ইউনাইটেড কিংডম থেকে। তাহলে দেখেন এগুলো এইগুলো যে টপ 10 লিস্টিং আছে, তাহলে আপনি টপ 10 লিস্টিংও ফলো করতে পারেন, আমার যে ওটাই লাগবে এমনটা না। দেখেন এদের বলছে যে এই যে ইউকে বিজনেস ডিরেক্টরি, হ্যাঁ এটা এটা একটা ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরিগুলো কিন্তু মোটামুটি পেড আমার ধারণা, দেখি আমি। এখন আমরা তো ফ্রি মাল খাবো, আমরা তো পেড দিয়ে ঝামেলা করতে যাব না, তাই না,
দেখেন এখানে এগুলো থেকে তথ্য নিয়ে টাকা দিয়ে কিনে নিতে হবে, ঝামেলা। তাহলে আমরা তো গরিব, আমরা তো কি করছি, ফ্রিতে চাই। তাহলে আমরা কি করব, এ দেখেন ইউকের, এই যে ইউকের, এগুলো হলো বিজ্ঞাপন, তার মানে এগুলো কোম্পানিগুলো বিজ্ঞাপন দিয়েছে। তাহলে বিজ্ঞাপনগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি, বা এখানে আমরা দেখে নিতে পারি যে টপ 10 কত দুজন আছে, টপ 10 লিস্টিং। আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করি যে ইউকে বিজনেস ডিরেক্টরি ডাটাবেজ, হ্যাঁ, তাহলে এখানে খুব কিছু তথ্য নাই। তাহলে আমরা ওখানে না গেলাম, আমরা আসলাম এই যে EL.com। এই দেখেন এইটা হলো ইউকের জন্য সবচেয়ে বড় সোর্স অফ কি হচ্ছে ইনফরমেশন। তাহলে এই দেখলাম, এখন একইভাবে রেকর্ড হচ্ছে না, আমার কাজটা আমাকে করতে দিন ভাই। এটা কি হচ্ছে ভাই, রেকর্ড তো হচ্ছে, এত কথা বলার দরকার নেই, হ্যাঁ সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, রেকর্ডের সিস্টেমটা চেঞ্জ হচ্ছে আর কি। এটা আগের জুমে রেকর্ড করতাম, এখন এই যে ক্যামথাসে দিয়ে করছি, কোয়ালিটি ভালো করার জন্য ভিডিও। এখন আসলো ইএল। তাহলে এই ইএল আমরা একইভাবে যদি এখানে রেস্টুরেন্ট খুঁজি বা ডেন্টিস্ট খুঁজি, সাপোজ একটু ডেন্টিস্ট খুঁজলাম, ডেন্টিস্ট 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 পান, ঠিক আছে, মাই ডেন্টিস্ট ডেন্টিস্ট আছে, আমি নিব ওয়াশিংটন থেকে, না ওয়াশিংটন বলছি, এই লন্ডন থেকে, লন্ডন থেকে। তাহলে আমি সার্চ করলাম, এই দেখেন সার্চ করলাম, চলে আসলো। একইভাবে ওই ডাটা স্ক্র্যাপার দিয়ে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, কারণ গুগলের এই ফ্রি মালটা আমাদেরকে কোটি কোটি টাকার হেল্প করছে। ইনফিনিটি স্ক্রল, আগে যে স্টার্ট ক্রাউলিং দিয়ে নেক্সট পেজ করলে অটো নিয়ে চলে যেত, কিন্তু এটার ব্যবহার বিধি এখন বেড়ে গেছে, সবাই সব ফ্রিল্যান্সাররাই ব্যবহার করছে, যার ফলে এটা এখন ওইভাবে আগের মতো আর কাজ করছে না। নাহলে আগে এক ক্লিক দিলে যত এই পেজে ছিল 10-12 পেজ অটো কি করে ফেলতো, স্ক্র্যাপ করে ফেলতো। দেখেন প্রথম পেজটা স্ক্র্যাপ করছে, প্রথম পেজে যা আছে। তাহলে আমি এখন কি করব, নেক্সট নিয়ে যাই, নেক্সটে এসে আমি এখানে আসলাম। আগেই বলছি এই পেজটা পুরো কিন্তু লোড হতে হবে, এখন আপনার পুরো লোড হয়নি, আপনি মেরে দিলেন ক্লিক, তাহলে কিন্তু হবে না। এক পেজে 18 আছে, 36 হবে এবার, 36 হলো, হ্যাঁ। তাহলে আপনি এইভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন, আর ইমেলটা আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে এখান থেকে, হ্যাঁ ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আমাদের পেড টুলস আছে, এইগুলোর পেড টুলস আছে, যতগুলো ডিরেক্টরি আছে এগুলোর পেড টুলস আছে, আমরা পেড টুলস এর ব্যবহার দিন শেষে দেখাবো। অর্থাৎ আমাদের এখানে কি রয়েছে, সুযোগ রয়েছে, যারা ব্যবসায়ী মানুষ, যারা চাকরিজীবী মানুষ, ভাইরে আমি তো চাকরি করি, একটা কাজ পাইছি $100, আমার কি করতে হবে, আপনি পেড টুলস আপনি নিয়ে নেন, দু তিনজন শেয়ারে, দুজন তিনজন শেয়ারে, পাঁচজন শেয়ারে, দেখা গেলো যে একটা পেড টুলস এর মূল্য কত, $70। আপনি চারজন মিলে, পাঁচজন মিলে মানে কি করেন, শেয়ারে নেন, আপনি হচ্ছে অটোমেটিক $10 পাচ্ছেন, তাই কি না? ১,০০০ টাকা দিয়ে পাঁচজনে নেন গ্রুপে, তাহলে আপনি কি করছেন, আপনি হচ্ছে ১,০০০ টাকাতে পাচ্ছেন লাইফ টাইম। কিছু টুলস আছে লাইফ টাইম, কিছু টুলস আছে পেড, বাট আমাদের তো আগে শিখতে হবে কাজটা। আমরা যদি আগেই ফাইনাল ডেস্টিনেশনে যাই তাহলে তো হবে না, একটা মানুষ যেমন চূড়ায় আস্তে আস্তে উঠে, তেমন আপনাকে আস্তে আস্তে শিখে যেতে হবে, এ হলো বিষয়। এই জন্য আমি আপনাদেরকে পথগুলো দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকেও কি করতে পারলাম, স্ক্র্যাপ করে ফেললাম। আচ্ছা তাহলে এই হলো ইউকের জন্য, তাহলে এখন কানাডার জন্য কি, কানাডা ইওলো পেজ, কানাডার ইওলো পেজই আছে, এই দেখেন ইওলো পেজ ফর সিএ কানাডা। তাহলে যেগুলো মোস্ট মানে টপ টপ লেভেলের কান্ট্রি, ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোতে ইএল পেজ পাবেন। এখানে হচ্ছে কি, আমি প্লাম্বিং যদি দিই, প্লাম্বার, টরেন্টো, কারেন্ট সিটি, দেখেন বের হয়ে যাবে। এখন এই বিষয়গুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে, কিভাবে, যে আপনি ইউটিউব ঘাঁটলেন, ধরেন একটা কাজ পাইছেন, সেটা কোথাকার, সেটা হলো জার্মানির, জার্মানির বায়ার 100 লিড নিবে,
আপনার হচ্ছে ডেন্টিস্টের, ডেন্টিস্ট এখন আপনি করবেন কি? প্রথম কথা আপনি আইডিয়া এক্সপ্লোর করেন, আমাকে কি করা উচিত? আমার হচ্ছে প্রথম কথা হলো যে জার্মানি ইয়েলো পেজ সার্চ দিলাম, আমি আসলাম, দিয়ে এই দেখেন জার্মানির ইয়েলো পেজ, এই যে দেখি কোনটা কাজ করছে। এই দেখেন ই হলো পেজ ফর জার্মানি, তাহলে এটা তো ইউএসএর নাকি, ও এটা জার্মানির, এই যে জার্মানি, তাহলে ই হলো পেজ ফর জার্মানি। এখন আপনি এখানে হাজার হাজার হচ্ছে কোম্পানির লিস্ট রয়েছে, আপনি এখানে কি করেন কি ডেন্টিস্ট সার্চ দেন, সাপোজ ডেন্টিস্ট, দেখেন ডেন্টিস্ট দিয়ে কত ধরনের ডেন্টিস্ট আছে, হ্যাঁ ডেন্টিস্ট ইমপ্লিমেন্ট, এগুলো এক একটা কিওয়ার্ড, এগুলো এক একটা কিওয়ার্ড, তাহলে ডেন্টিস্ট হলো মূল কিওয়ার্ড, ডেন্টিস্ট অফিস, ডেন্টিস্ট ক্লিনিক, তাহলে ডেন্টিস্ট ক্লিনিক বাইর বলছে, আপনি ডালাস টেক্সাস দিবেন কেন, জার্মানির হচ্ছে ইয়া কি এই এটা কি একটু ব্যাকে যাই, জার্মান, জার্মানির হচ্ছে বার্লিন ডেন্টিস্ট, এটা হলো ইউকে, ইউএসএ, আচ্ছা বার্লিন, এই যে বার্লিনে যতগুলো আছে তথ্য চলে আসলো, ঠিক আছে, দেখি ইউএসএ নাকি, না এই যে বার্লিন এমডি, বার্লিন, বার্লিন দেখছি যে ফল্ট হলো নাকি আবার, তাহলে আপনি তথ্য পেয়ে যাবেন। এইভাবে করে আপনি কোম্পানির তথ্যগুলো পাবেন, তাহলে প্রত্যেকটা কান্ট্রির আলাদা 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 ইয়েলো পেজ খোঁজার চেষ্টা করবেন, আগে ইয়েলো পেজ, ইএল পেজ খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা এখন এই গেল আমার এক এক ধরনের মানে বিজনেস ডিরেক্টরি, এবার আমি আসি যে মাদার অফ ইনফরমেশান আপনাকে কে দিবে, গুগল দিবে। তাহলে গুগল যে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন লঞ্চ করে সে কি করে, গুগলে লিস্টিং করে, গুগলের ম্যাপে লিস্টিং করে, তাহলে গুগলের ম্যাপ থেকে আমরা ডাটা স্ক্র্যাপ করতে পারবো, কোথাও যদি না পাই তাহলে এটা হলো আমাদের সেফ সোর্স, গুগল ম্যাপ। এখন বায়ার আমাকে বলছে যে আমাকে 1000 সিকিউরিটি কোম্পানির লিস্ট দিবা, তুমি লিড দিবা, তোমার সাথে আমার $50 চুক্তি হলো সাপোজ, বা $100 হইলো, তাহলে 1000 সিকিউরিটি কোম্পানির লিস্ট আপনি এখন কোথায় পাবেন, মানে আপনার টেনশন ধরে গেছে। এখন আমার মূল বিষয় হলো যে 1000 তথ্য আমাকে সহজেই আমি খুব সহজেই কোথাও কোথায় খুঁজে পাবো, আমার গুগল থেকে আমি সহজে খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো স্যার এটা আমরা দেখাবো। তাহলে আমার আমরা এখন আসলাম কোথায়, সোর্স আমাদের সেকেন্ড সোর্স হচ্ছে গুগল, তাহলে আমরা সিকিউরিটি বা অ্যালার্ম বা সিকিউরিটি একই জিনিস, সি কিউ কিউ রি টি কোম্পানি, হ্যাঁ এটা হলো আমার কিওয়ার্ড, এটা হলো আমার কিওয়ার্ড। এন্ড বায়ার বলেছে যে নিউ ইয়র্ক থেকে নিবে, বায়ার বলেছে নিউ ইয়র্ক থেকে নিবে, নিউ নিউ ইয়র্ক, নিউ ডাব্লিউ নিউ ওয়াই ও ওয়াই ও আর কে, নিউ ইয়র্ক থেকে নিবে। তাহলে আমি কি করবো, নিউ ইয়র্কের সিটি লিস্টগুলো বের করবো আগে, নিউ ইয়র্ক সিটি লিস্ট বের করবো আগে, নিউ ইয়র্কের যেহেতু 1000 নিবে তাহলে নিউ ইয়র্কের সিটি লিস্টগুলো বের করবো, নিউ ইয়র্ক মনে হয় বানান ভুল হয়েছে, নিউ ইয়র্ক আলাদা আলাদা হতো, এই দেখেন নিউ ইয়র্কের সিটি লিস্ট আমি উইকিপিডিয়া থেকে নিয়ে নিলাম। দেখেন কাজগুলো খুব সহজে করা যায়, এখন সে যখন শেখা হয়ে যাবে তখন বলবেন যে এত সহজ জিনিসগুলো, আসলে এতই সহজ, কিন্তু উপস্থাপনটা হলো ব্যাপার, আপনাকে সহজ করে দেখানোর চেষ্টা চলছে আর কি। এইগুলো হলো সিটি লিস্ট, এগুলো কাউন্টি, সিটি লিস্ট কাউন্টি একই জিনিস, একই জিনিস না, তো আমরা সিটি লিস্টগুলো ধরবো। তাহলে এইটা হলো সিটি, তাহলে এই সিটিটাকে কপি করলাম, কপি করলাম, এইখানে আসলাম, এখানে এসে সিকিউরিটি কোম্পানি ইন
এইটা দিলাম যে কমা ইউএসএ, কারণ এই নামে অন্য আর একটা শহরও থাকতে পারে পৃথিবীর। হ্যাঁ, কারণ আমরা তো গুগল ম্যাপে খোঁজ করছি। দিয়ে ওর আগে অল লিখে দিব, তাহলে অল সিকিউরিটি কোম্পানি ইন ওই লোকেশন দেন কান্ট্রি দিয়ে আমরা সার্চ দেবো, তাহলে আমার তথ্য ভুল হবে না, আমাকে গুগল অন্য কোথাও নিয়ে যাবে না। এখানে এটা হলো গুগল ম্যাপ, এই দেখেন, এটা আমরা যদি একটু কি করি স্ক্রল করি, দেখবেন যে এটা ইউএসএ তে চলে গেছে, এই যে আমেরিকা আমেরিকা চলে গেছে। তাহলে আমরা এই গুগল ম্যাপ তথ্য আমরা কি করব, এই নিচে নিয়ে আসবো, স্ক্রল করে নিচে নিয়ে আসবো। এখানে 1 থেকে 20টা আমাকে, 1 থেকে 20 পর্যন্ত প্রথম লাইনে আমাকে দিবে যদি থাকে তথ্য ওই ওই এলাকাতে। যেহেতু এটা গুগল ম্যাপ, গুগল ম্যাপটা লোড নেয়, এই জন্য আমাকে প্রথমে এইটা কি করতে হবে, এই 1 থেকে 20 পর্যন্ত এখানে টান দিয়ে নিয়ে আসতে হবে যে লোড নিয়েছে কিনা, তাহলে আমার কাজটা সহজ হবে। কাজটা সহজ হবে। আমি এখন করব কি, আমি এখন খুব সহজ ভাবে এইটাতে ক্লিক দিব, দিয়ে আমি নিয়ে আসবো, একটা অপেক্ষা করব, কারণ এটা গুগল ম্যাপের ডাটা কালেক্ট করছে, এটা লোড নিচ্ছে, সময় নিবে, অনেকের হবে না, প্রথমবার ইরো দেখাবে, কেটে দিবেন দা আবার ক্লিক করবেন, ধৈর্য নিয়ে করবেন। একবার যখন ধরে নিবে ডাটাটা, তখন কিন্তু ওর কাছে মানে ব্রেনে ধরে নিবে, যে একটা কথা আছে না ক্যাচ করা, ব্রেনে যখন একবার ওর ক্যাচ করে যাবে তখন কিন্তু কাজটা সহজ হবে। এই দেখেন ক্যাচ করে গেছে 1 থেকে 21। তাহলে এখন আমরা করব কি, এখন আমরা করব এখানে ইনফিনিটি স্ক্রল করলাম, দিয়ে এইটাকে মাইনাস করব, মাইনাস করলে এখানে থাকলো, এবার আসবো আমরা নেক্সটে, এই নেক্সটে ক্লিক করলাম। এটা একটু সময় নিবে, যার যেমন নেট স্পিড তার তেমন খেলা হবে এখানে। এখানে আমরা নিচে একটু স্ক্রল করব, দেখেন এ পর্যন্ত যদি আমি এখন টিপ দিতাম এখানে, তাহলে 5টাই নিত, কিন্তু নিচের গুলো নিত না, কারণ নিচের গুলো ধরতে পারেনি ব্রেনে। এই নিচে নিয়ে আসলাম 1 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 40 পর্যন্ত হয়ে গেল। এখন আমি ওকে চাপ দেব, ক্রাউলিং করব, দেখেন নিয়ে নিবে, এই দেখেন 41 হয়ে গেছে। তাহলে এই নিলাম, আমি দেখাচ্ছি জাস্ট, একটা শহর কালেক্ট করে দেখাই, পরের শহরে ফেলে দিব জাল, দেন দেখবেন যে তথ্যের উপরে তথ্য, হাজার হাজার তথ্য আমার কাছে উপস্থিত হয়ে যাবে। কপি করলাম, স্ক্রাউলিং করলাম 62, তাহলে আমার পরের পেজে চলে যাব। এভাবে আপনি পুরো দেশ, পুরো পৃথিবী, পুরো শহর, পুরো এরিয়া কভার করতে পারবেন গুগল ম্যাপ থেকে। আপনাকে অন্য কোনো অ্যাডাপ্টারি যদি তথ্য না দেয়, বিজনেস ডিরেক্টরি তথ্য না দিলে, আপনি এটা পুরোটা কভার করতে পারবেন গুগল ম্যাপ থেকে, কারণ যে কোনো কোম্পানি পৃথিবীর গুগলের কাছে যাবেই যাবে, যেতেই হবে ওকে। আচ্ছা, এভাবে আমরা সারা দিন যদি কালেক্ট করি, তা আমরা মিনিমাম 1 থেকে 2 লক্ষ ডাটা কালেক্ট করতে পারবো। আচ্ছা, এখন বিষয় হলো যে আপনার যখন বায়ার আপনাকে 100 লিড দিবে, তখন আপনি মিনিমাম কি করবেন, 500 থেকে 700 কালেক্ট করবেন, কারণ কোনোটার ইমেল পাবেন, কোনোটার ইমেল পাবেন না, তখন যেটা পাবেন না সেটা সাথে সাথে বাদ দিয়ে দিবেন, যে আমার তা আছে আরো আরো দেখবো, কারণ প্যারা নেওয়ার দরকার নাই, যেটা পাচ্ছি না কেন, এটা পাচ্ছি না কেন। হ্যাঁ, আচ্ছা, এখন এইভাবে আপনি তথ্যটা সাজাবেন, আগে মূল কিওয়ার্ড, মূল কিওয়ার্ড ইন লোকেশন, তারপরে মানে হচ্ছে কান্ট্রি। তাহলে এইভাবে করে এখন আমি কি করবো, সাপোজ এখান থেকে আমার তথ্য নেওয়া হয়ে গেছে, আরো ক্লিক দিলে আরো আসবে, তো আমাদের সাপোজ তথ্য নেওয়া হয়ে গেছে আর নাই, তাহলে আমি এখন কি করবো, এখানে আসবো, এখানে এসে এই যে কি করবো, শুধুমাত্র সিটিটা চেঞ্জ করবো, সিটি চেঞ্জ করবো, শুধু সিটিতে চেঞ্জ, ওকে ফাইন, দেন সার্চ। তাহলে নতুন আমার লিস্ট চলে আসলো, আচ্ছা কি হয়ে গেল, আচ্ছা এখানে একটা আছে হয়তো, ওই লোকেশন, আমি ওর লোকেশন আর একটা চেঞ্জ করে দিই, এই স্যার, কোথাও গন্ডগোল হয়েছে মনে হয়, যা কেটে দিলাম,
দ্বিতীয়টায় দেখি কি রোগ। এই দেখেন এবার আসছে, সার্চে কোনো গন্ডগোল হয়েছিল, কমা টমা হয়তো অ্যাড হয়ে গেছিল। হ্যাঁ, এখানে 1 থেকে 7টা আছে, শহর ছোট, 7টা থাকতেই পারে, 7টা নিলেন। তাহলে এইভাবে করে আমি আরেক শহরে যাব। শহরের অনেক শহরের হচ্ছে ডেন্সিটি কম, এক্ষেত্রে এরকম হয়, কম বেশ হয়। আমি দেখে নিব বসানো ঠিক আছে কিনা, সার্চ দিলাম। দেখেন এখানে বেশি আছে, তাহলে আমি এখান থেকে নিব। অর্থাৎ বায়ারের চাহিদা অনুযায়ী কাজ করা যাবে। কতগুলো আছে দেখেন, তাহলে এখন আমার কি আছে, আমার এতগুলো লিস্ট এখানে আছে। তাহলে আমি এখান থেকে কি করব, আর কিন্তু নতুন করে এটা চাপ দিব না, এই যে এখানে আছে না, নতুন করে চাপ দিলে আগের সব তথ্য কিন্তু পাবেন না, সব আউট হয়ে যাবে। এইখানে কি করব, নিয়ে নিলাম, মাঝে সাঝে একটা করে সিএসভিতে ক্লিক দিয়ে রাখবো। তাহলে কি হবে যে ডাটা আমার যেন কষ্টের ফল হারিয়ে না যায়। এই সিএসবি ডাউনলোড ডাউনলোড থেকে গেলাম, এটা দিয়ে কাজ করছি। ফাইনাল স্টেজে যে আমি কি করব, ফাইনাল ডাউনলোড দিয়ে লাস্টটা নিব, আগেরগুলো ডিলিট করে দেবো। তাহলে এইভাবে শহর চেঞ্জ করে 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 দেখা গেলো যে সকল শহর যদি নিই, আমার মিনিমাম হচ্ছে কি 10 থেকে 15 হাজার তথ্য আসবে। তা আমাদের দরকার 1,000, আমি 10,000 কালেক্ট করলাম দরকার হলে, বা হচ্ছে আমি 10,000 না করি 5,000 করি, 5,000 করে আমি কাজ শুরু করলাম একবারই। আমি হচ্ছে আর আমার জন্য ঝামেলা না হয়, আমি তখন তথ্য নিতে থাকবো, বায়ারকে বলবো তোমার যদি আরও লাগে বইলো, আরও লাগে বইলো, হ্যাঁ আমি দেবো, সমস্যা নেই। তাহলে আমি কালেক্ট করে ফেললাম। এখন এখান থেকে আমি তথ্য যে আমি ডাউনলোড করে ফ্রেশ করব, সেটা কীভাবে করবো, গতদিন যেভাবে করেছিলাম একইভাবে, একইভাবে গতদিন যেভাবে করেছিলাম একইভাবে করতে হবে। তাহলে এই গেল কপি, আসলো গুগল শিট, নতুন একটা সিট নিয়ে নিই, ঝামেলা করাচ্ছে। পেস্ট করে দু একটা জায়গায় ক্লিক করব, দেখবো যদি কাজ না হয় তার মানে বুঝতে হবে পেস্টিং হতে সময় নিচ্ছে। এই দেখেন সময় নিল। এখন আমি এইখানে দেখব যে কোনটা আমার রিলিভেন্ট তথ্য আর কোনটা রিলিভেন্ট তথ্য না। তাহলে দেখেন এগুলো এই লিঙ্ক, তাহলে গুগল গুগল লিঙ্কের দরকার নাই, বাদ, বুঝতে হবে যে কোনটা আমার দরকার কোনটা দরকার নাই। এটা হলো কোম্পানির নাম, হ্যাঁ এই দেখেন এটা হলো কোম্পানির নাম, তাহলে নেম অফ কোম্পানি, এই দুটা দরকার নাই। বায়ার যদি বলে গ্রেড চাই, যে কোন গ্রেডের, তাহলে এটা হলো গ্রেড, হ্যাঁ এটা হলো গ্রেড, এই যে 5 5 স্টার, 2.4 4 4.7, মানে 5-এ এত গ্রেড। ডান, আমরা এটাকে গিয়ে ধরে এটাকে কি করে দিব, ডান, এটা হলো ক্যাটাগরি। এটার দরকার নাই। এটা হলো লোকেশন, কোন জায়গায়, এভিনিউ, কত খোলা না অন না অফ, এই যে এরর এরর দেখাচ্ছে, এগুলো হলো যে ফোন নাম্বার আছে, যেখানে ফোন নাম্বার আছে, হ্যাঁ এই স্যার এসকেপ দিতে হবে। কি হয়েছে, কি বললে এসকেপ দিলে ওটা চলে যাবে? এইটা হলো অপ্রয়োজনীয়,
ডিরেকশন, এগুলো অপ্রয়োজনীয়। কিরে ভাই কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে না। এত তথ্য থাকে রিলিভেন্ট, আচ্ছা এখানে আর কি কি আছে, ওয়েবসাইট কি আছে, দিয়েছে ওয়েবসাইট পাওয়া যায়নি এখানে, তাহলে ওয়েবসাইট নাই। এটাকে যদি একবারে ধরে ফেলি তো মানে কোনো জায়গায় চাপা পড়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই যে এতটুকু আমাদের প্রয়োজন, বাকিগুলো প্রয়োজন নাই। তাহলে কোম্পানি নেম, ক্যাটাগরি, লোকেশান আর ফোন নাম্বার, ফোন নাম্বার কই গেল, ফোন নাম্বার কি ভুল করে ডিলিট করে ফেললাম নাকি, কন্ট্রোল জেড। লোকেশন ফোন নাম্বার গেল কই, এরর এরর ফাইলটা কে উঠে গেল, আমি ডিলিট করে ফেলছি ভুল করে। আর ব্যাটার একবারে ধরেই তো ডিলিট হয়, এই হয়েছে এবার। লোকেশন এটা হলো ফোন নাম্বার, ওকে। এখন এখন আমরা কি করব, আমরা সুন্দর করে এখানে আমাদের আর যা যা লাগে, আমাদের কি কোম্পানির এখানে ঘাটতি আছে, ঘাটতি আছে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আর কোম্পানির হচ্ছে ইমেল লাগবে, বাকি যা তথ্য লাগবে আমরা এখানে সুন্দর করে তৈরি করে ফেলবো। তাহলে গুগল থেকে এই ডাটাগুলো হচ্ছে এখানে এই যে প্লাস এই এটা একটু ইয়া করা যায়, স্যার সামনে ইকুয়াল টাকাতে এটা নিয়ে আটা পড়ে গেছে। ভাই সমস্যা সমাধান করছি ভাই, এত কথা বলতে হবে না। এককালীন ফাইন্ড করার সুযোগ হচ্ছে না, একবারে যে বাদ দিয়ে দিব হবে না, সিস্টেম অটো
রিমুভ করা যাবে না, সুযোগ নেই। এ হলো ব্যাপার, এভাবে করে রিমুভ করে দিলেন। তাহলে আমরা এখান থেকে একটা কলাম নিব, কোম্পানি ইউআরএল, কোম্পানি ইমেল। তাহলে আমরা এই বোল্ড করলাম, একটু কালারিং করলাম আপাতত। ওকে, তাহলে এখন কোম্পানির ইউআরএল কিভাবে নিব, কপি করব, সুন্দর করে এখানে পেস্ট করব, দিয়ে এই ক্যাটাগরিটাকে দিয়ে দিব পাশে, দেন এন্টার দেব। দেখবেন ও টান দিয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই দেখেন এই ক্যাটাগরি টান দিয়ে নিয়ে চলে আসছে। এখন এর ওয়েবসাইট নেই, কারণ ওয়েবসাইট থাকলে এখানে দেখাতো। তারপর আমরা দেখি ডাব্লুই, না এর ওয়েবসাইট নেই, ওয়েবসাইট না থাকলে তার জান দিবেন না, কিছু করার নেই। ওকে, এখন নিচে পরেরটাতে চলে আসি। এই জন্য 100টার জন্য অন্তত আপনি 500টা বের করবেন, মানে কালেক্ট করবেন, যেন আপনার হচ্ছে কি হয় খুব সহজেই আপনি বের করতে পারেন। আমরা জেনারেল সিকিউরিটিতে আসলাম, এন্টার দিলাম, দেখেন এটা কলকাতা চলে আসছে। হ্যাঁ, তাহলে আমি তো কলকাতার তথ্য নিচ্ছি না। আমরা আজকে কি কালেক্ট করেছি, কোন জায়গার তথ্য, এগুলো কোন জায়গার তথ্য কালেক্ট করেছি, এগুলো নিউ ইয়র্ক বাই। তাহলে জেনারেল সিকিউরিটি সিস্টেম সাপ্লায়ার, সবেরই কি ওয়েবসাইট নাই নাকি, এই জন্য ওয়েবসাইট পাইনি নাকি ব্যাপার। জনসন কন্ট্রোল এটার পাওয়া অফিস। তাহলে এটার রাইট বাটন ক্লিক করব, কপি লিঙ্ক, এবার ইমেল বের করা তো আমরা জানি, নতুন করে দেখাচ্ছি না, তারপর একটা দুটা দেখাই দিচ্ছি। তাহলে এটার লিস্টটা গুটাই দিব, ফাইন, এখন কোম্পানির ইমেল। তাহলে কোম্পানির ইমেল গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে কোম্পানির ইমেল বের করতে হয়। পারবেন না সবাই কোম্পানির ইমেল বের করতে এখন? ওর কাছে ইমেল নাই,
তারপর ফেসবুক আছে, সমস্যা নেই। ফেসবুকে ইমেল দেয় না। নাই নাই আর কিছু করার নেই, না থাকলে কিছুই করার নেই। আমরা রিসোর্স দেখলাম, বাদ, ও লিস্ট থেকে বাদ, এত নিয়ে প্যারা নেওয়া যাবে না। আমরা কালেক্ট করবো হিউজ, যেন যেটা তথ্য সহজে থাকে সেটাই আমরা সহজে পেয়ে যাই। প্রথম লাইনটাকে ইনসার্টে এসে এই ভিউতে এসে কি করে দেব, ফ্রিজ করে দেব। আর এখানে এই 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 লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাটে এসে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আসবো। হ্যাঁ, ফরম্যাটে এসে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে যে এই ইজ নট ইমপিটি এখানে এসে, এখানে এসে কাস্টমস ফর্মুলা করব। হ্যাঁ, কাস্টমস ফর্মুলা দিয়ে আপনার এখানে ভ্যালু দিব ইকুয়াল টু, হ্যাঁ, কাউন্ট ইফ দিয়ে সূত্রটা একটু দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা আমি দেখছি, সমস্যা নেই, সূত্রটা এখন বসাতে হবে, তাহলে রিপিট হবে না, মানে ওই আমরা যেন আমাদের তথ্যগুলো একই তথ্য বারবার না বসে। এই জন্য আমাদের বসাতে হবে ওখানে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে রোতে বসাচ্ছি এটা হবে এফ দিয়ে একটা কোলন এফ কমা এফ অন ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দেন ওয়ান। এ হলো সূত্র, দিয়ে এইটা আপনি একটু কালার করে দিবেন যে হলুদ, যেন ডাবল হয়ে গেলে আমি বুঝতে পারি যেটা ডাবল হচ্ছে, তাহলে ওটা বাদ দিয়ে দেবো। তাহলে একবারে আপনার তথ্যের মানে নির্ভুলতা থাকলো, বায়ার বলতে পারবে না যে তুমি একই জিনিস ডাবল দিয়েছো। আমি এখানে ডান করে দিলাম, ওকে, তাহলে আমার সূত্র হয়ে গেল পেস্ট করা। এখন সাপোজ আমি এইটাকেই
এখানে পেস্ট করছি, দেখেন হলুদ দেখাচ্ছে। তার মানে আমি একটা ঘরেই করেছি, আপনি এখন যদি দুটা ঘরে করেন তো দুটা ঘরে করবেন, কোনো আপত্তি নাই, কারণ একটা করাই না। কারণ আমি এখানে দেখেই বুঝতে পারছি যে এটা আমার ডাবলিং হয়ে গেছে, তাহলে আমার এটাকে কি করতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে। দেখেন এখন ওকে ফাইন চলে গেল। আবার যদি বলি যে এইখানে বসাই দিলাম, এখানে বসাই, আচ্ছা এখানে বসাই দিলাম, তাহলে আপনি কাজ করার সময়ই দেখতে পাচ্ছেন যে কয়টা হলুদ হয়ে গেছে, তাই না? তাহলে এই হলুদ দুটাকে আমি কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমার কি হলো না, তথ্য ডাবলিং হলো না, আগে থেকেই তথ্যের নির্ভুলতা যাচাই থেকে গেল। তাহলে এই হলো সূত্র কাউন্ট ইফ, আপনাদেরকে চ্যাটে দিয়ে দিয়েছি, ভিডিও রেকর্ড তো হচ্ছেই, পাবেন। ওকে ফাইন, এবার আসি তাহলে টুকটাক যে কাজগুলো, এই লাইনটাকে ফ্রিজ করার কারণ হলো আমি যত নিচে যাব এই কিন্তু নড়বে না, ও ওর জায়গাতেই থাকবে। এখানে এক এবং ওয়ান এর মাঝ বরাবর ক্লিক দিয়ে আমরা এটাকে ক্লিক করে দিচ্ছি যেন নিজ নিজ ঘরে দেয় এগুলো, মানে তথ্যগুলো নিজ নিজ ঘরে বসে। এগুলো শর্টকাট, ছোট ছোট জিনিস, হাতের কাজ, দেখে নিতে হবে কাজ করার সুবিধা। তাহলে একইভাবে আমরা ইমেলগুলো কালেক্ট করব, এগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি, ইতিমধ্যে আপনাদেরকে গত ক্লাসে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় দেখিয়েছি আর কি। এদের ফেসবুক এখানে নেই, আচ্ছা নেই ভালো কথা, এদের ইমেল পাওয়া যাবে। আমরা আমাদের শর্টকাট টেকনিক হেল্প করে নিই, এটাতে ধরে কি না, নেই ভালো, সমস্যা নেই। কীভাবে বুঝবো এটা ওদের ফেসবুক, দেখেন লোগোর সঙ্গে কাভার ফটোর সঙ্গে ম্যাচ আছে, এখানে ওদের ইমেল নাই, তাহলে কি এখন কি করবেন, বাদ, ওকে বাদ দিয়ে দিলাম। পরেরটাতে যাবো, এদের আবার ওয়েবসাইটই নাই, লিঙ্কডইন দিয়ে চালাই, এই যে ওয়েবসাইট, এক্সটার্নাল রেডিকশন মানে আর কিছুই নাই। হবাদ, ওয়েবসাইটই নাই, ওখানে ঝামেলা করে লাভ, 100 লাগলে 500 থেকে 700-600 কালেক্ট করবেন যেন আপনার টেনশন না থাকে তথ্য নিয়ে। দেখেন এখানে ইমেল আছে, যার ইমেল পাওয়া যায় তারটা খুব সহজে পাওয়া যায়, যার পাওয়া যায় না তাকে সারাদিন খুঁজলেও পাওয়া যায় না। হয়ে গেল কালেক্ট, তাহলে এইভাবে সারা রাত যদি কালেক্ট করি সারা রাতই কালেক্ট করা যাবে, একই সিস্টেম, কালেকশনের সিস্টেম হলো একই। তাহলে আমরা কি গুগল ম্যাপ থেকে ইয়োলোপে যত ধরনের বিজনেস ডিরেক্টরি এগুলো আছে, যেগুলো ফ্রি সাইট, যেগুলো লোকাল লিস্টিং সাইট, সেগুলো থেকে তথ্য স্ক্র্যাপ করে তথ্য আমরা পেস্ট করতে পারবো কি না, বলেন সবাই।
কথা বলা যাবে এখন? জিভাই পারবো, জিভাই পারবো, পারবো। আগামী দিন হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক ছাড়া কাজ নাই। হোমওয়ার্ক একটা 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 কাজ শেষ, শিখানো শেষ হবে, একটা করে হোমওয়ার্ক করতে হবে। তাহলে কি হবে, আর ক্লেম থাকবে না যে আমি বুঝতে পারছি না। যদি হোমওয়ার্ক না করেন তাহলে ক্লেম থাকবে। আপনার পরের মাসে যাবেন, এটা কি জানুয়ারি আসছে না, মানে দ্বিতীয় মাস এটা, তাই না? তৃতীয় মাসে গিয়ে তখন মাথার উপর প্রেসার হবে যে আমি, আমার দ্বারা কিছু হবে না, কারণ এগুলো হলো সহজ কাজ। এগুলো যদি আপনি না পারেন, এগুলো হলো ডাটা এন্ট্রি রিলেটেড কাজ। অনেক বলবেন যে ডাটা এন্ট্রির কাজ করতে তো সহজ স্যার, ডাটা এন্ট্রির কাজ এগুলোই, এই এক ডাটা এন্ট্রি, যে নাম সেই নামই লিড জেনারেশন, তথ্য সংগ্রহ, স্ক্র্যাপিং, একই কাজ, ঘুরে ফুরে খালি জায়গা পরিবর্তন। তাহলে এগুলো হলো লোকাল লিস্টিং এর কাজ। কোম্পানির সকল ধরনের কোম্পানির তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন, এবং কোম্পানি লিড কালেক্ট করা পানির মতো সহজ কাজ, যে কোনো ব্যক্তি জাস্ট কপি কাট পেস্ট করতে পারলেই পারবে। এই তিনটা যদি প্রথম তিনটা কাজ মানে ক্লাস করেন, তার এই তিনটা ক্লাস থেকে আপনার কি হবে, সব কাজ হয়ে যাবে। পারবেন কি না বলেন, সবাই একটু দেখি, একটু মানে হুঙ্কার দেন, পারবেন কি না? কি খবর এম এম, এম এম মান্নান ভাই, পারবো এম এম, ইনশাআল্লাহ মান্নান ভাই, কি খবর বলেন, আপনি বলেন পারবেন? পারবো স্যার, পারবো স্যার। মান্নান ভাই জি ইনশাআল্লাহ, মান্নান জি ইনশাআল্লাহ, মান্নান ভাই সামনের দিন কি কাজ দেখাবেন আপনি? আগে আপনাকে ধরবো জি আলহামদুলিল্লাহ। বিনয় তালুকদার কি খবর? পারবো স্যার, সামনের দিন দেখাতে হবে। তানজিম সিহাব ভাই, উম্মে সালমা, সবাইকেই ধরবো। এই নাহিদ ভাই, আপনাকেও কিন্তু কা হোমওয়ার্ক ছাড়া ছাড়বো না নি সামনের দিন। কতগুলো লাগবে, আরে কতগুলো লাগবে দেখান না কেন, কোন সেক্টর, যে কোন সেক্টর। ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে। 10টা কাজ নিয়ে সামনের দিন ক্লাসে ঢুকবেন সবাই, যে ভাই আমি কাজ করতে পেরেছি। কারণ পয়সা দিয়ে কাজ শিখে যদি এতটুকু না পারি তাহলে তো আমাদের জন্য কষ্টকর, তাই না? ফ্রিল্যান্সিং এ সবাই আসবে, সবাই কাজ করবে না, সবাই কাজ করতে পারবে না, সবাই ইনকাম করতে পারবে না। ওই এক মাস দু মাস আসবে, তৃতীয় বা চতুর্থ মাস থেকে থাকবে না। এই আর কি। তাহলে আমরা আগামীতে কি করব, আগামী দিন এই কাজটা করব, যতটুকু ক্লাস দেখালাম ততটুকু করব। পরের স্টেপে গিয়ে আগামী দিন আমরা হচ্ছে আরো নতুন কিছু অ্যাডাপ্টরি নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আমরা তখন পরে লিঙ্কডইনে চলে যাব। সবাই একটা করে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে ফেলবেন, হ্যাঁ লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কীভাবে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করতে হয় এটা আমি আজকে ভিডিও ওই ইয়াতেই অ্যাড করে দিব, এই প্লেলিস্টে অ্যাড করে দিব, ঠিক আছে? লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় প্লেলিস্টে এক ভিডিও আছে, ওই ভিডিও অ্যাড করে দিব জাস্ট, তাহলে হবে। ইতিপূর্বে আমার তো অ্যাকাউন্ট আছে স্যার, আমার তো অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে অনেক আগে থেকে, আবার কি নতুন করে করতে হবে? কিভাবে করতে হবে, একটা অ্যাকাউন্ট আছে, তার মানে সেটাকে যদি মনে হয় যে আপনি এডিট করবেন, এডিট করতে পারেন, আপনি আবার একটু এডিট করে নিলেন যদি আমার কথা অনুযায়ী হয়ে গেল। আপনার দরকার একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেন সেখানে ব্যানারটা সুন্দর হয়, আপনার ছবি সুন্দর হবে, আপনার ভালো টাইটেল থাকবে, তাহলে তো মানুষ গুনবে, তাই না? বায়াররা আপনাকে কাউন্ট করবে, আপনার সাথে কথা বলবে। কারণ হচ্ছে, আচ্ছা রেকর্ড অফ করি।